আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ক্লিক করার জন্য। ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কোন রকম প্রফেশনাল ক্যামেরা ছাড়া একটি নর্মাল মোবাইল দিয়ে কিভাবে আপনি আপনার রান্নার ভিডিও ও ব্লগগুলো সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারেন। আমরা অনেকে মনে করি ভালো ও প্রফেশনাল ভিডিও করতে গেলে ভালো ও প্রফেশনাল ক্যামেরার দরকার, কিন্তু আমরা চাইলে আমরা আমাদের হাতের মোবাইলটি দিয়ে খুবই ভালো ও প্রফেশনাল ভিডিও করতে পারি। আমরা অনেকে অনেক রকম মোবাইল ব্যবহার করি, তো আমি আজকে আলোচনা করব ক্যামেরার সেটিংস ও মুভমেন্ট নিয়ে, যা আপনার ভিডিওকে আকর্ষণীয় ও সুন্দর করতে সাহায্য করবে। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। Thank you.
আমাদের অনেক আপুরা আছে যারা রান্নার ভিডিও করেন, তো আমাদের ওই আপুরা অনেকেই মোবাইল হাতে নিয়ে রান্নার ভিডিওগুলো করেন। তো আপনারা চাইলে কিন্তু এরকম স্ট্যান্ড ব্যবহার করে আপনারা আপনাদের রান্নার ভিডিওগুলো করতে পারেন। আমরা যারা রান্নার ভিডিওগুলো মোবাইল দিয়ে, তারা অনেকে কিন্তু মোবাইলে অটো ফোকাস অন রাখি। তো অটো ফোকাস অন রাখার কারণে কি হয়, আমাদের অনেক সময় আমরা ঢাকনা উপরে তুলতে গিয়ে অথবা কোনো কিছু দিতে গিয়ে অটো ফোকাসটা তার নিজস্ব ফোকাস ঠিক করতে যে অনেক সময় রান্নার ভিডিওটাকে ঝাপসা করে ফেলে। আপনি যদি আপনার ডিভাইসে অটো ফোকাস লক করে দেন, তাহলে কিন্তু আপনি আর এই সমস্যায় পড়বেন না, তখন কিন্তু আপনার ভিডিওটি খুবই সুন্দর দেখাবে। আপনার মোবাইলে কিন্তু অটো ফোকাস অন আছে, তো আপনারা চাইলে আপনাদের অটো ফোকাস কিভাবে লক করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো।